শ্রাবন্তীকে ঘৃণা করেন তার স্বামী রোশান। তবে কেন? কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয় সংসার ভাঙতে বসেছে, এ নিয়ে অনেকদিন ধরেই চলছে গুঞ্জন, আর এই গুঞ্জনটা যেন ক্রমেই সত্যিতে পরিণত হচ্ছে। প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাস এবং দ্বিতীয় স্বামী কৃষেন ব্রজের সঙ্গে ডিভোর্সের আগে কোনো সাড়া শব্দ ছিল না নায়িকার। তবে তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে সংসার ভাঙার আগে সোশ্যাল মিডিয়ায় বাক বিতণ্ডাও জড়িয়ে পড়েছেন তিনি। শ্রাবন্তীকে মোটেই ছেড়ে কথা বলছেন না তার স্বামী রোশন, স্ত্রীর প্রতিটি পদক্ষেপ তিনি নজর রাখছেন। সেই ধারাবাহিকতায় আবারও শ্রাবন্তীর প্রতি তার ঘৃণার কথা পরোক্ষভাবে জানিয়ে দিলেন রোশন। রিসেন্টলি অভিনেত্রী শ্রাবন্তী নিজের মা বাবার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, তাকে সবসময় সব অবস্থায় সমর্থন জানিয়ে এসেছেন তার বাবা মা। ছবিতে দেখা যায় শ্রাবন্তী সিঁথিতে জল জল করছে সিঁদুর। এই ছবি ও ক্যাপশন দেখে অনুরাগীরা মেতেছেন নতুন জল্পনায়, আর রোশন হয়েছেন বিরক্ত। শ্রাবন্তীর এই পোস্টের পরই আত্মজা বন্দ্যোপাধ্যায় উক্তি ধার করে পাল্টা পোস্ট দিয়েছেন রোশন। সেখানে তিনি লিখেছেন, সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে, বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন। আরো লিখেছেন, বর্তমান বা সাবেক স্বামীর আপত্তি সত্ত্বেও কিছু নারী তার নাম জোর করে সিঁদুর পরেন, এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি। শ্রাবন্তী সিঁথির সিঁদুর কি তাহলে অশান্তি চাপা দিতে? রোশনের কথায় তেমনি ইঙ্গিত মিলেছে। আর দুইজনের এই পাল্টাপাল্টি পোস্ট দেখে নেটিজেনদের মন্তব্য, শ্রাবন্তীর তৃতীয় সংসার ভাঙা এখন সময়ের ব্যাপার মাত্র, শুধু প্রয়োজন একটু আনুষ্ঠানিকতার। চলচ্চিত্র নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়েটা হয়েছিল 2003 সালে। সেই সংসারে তার ঝিনুক নামে এক ছেলে রয়েছে, কিন্তু রাজের সঙ্গে থাকতে পারেননি শ্রাবন্তী। 8 বছর সংসার করার পর 2011 সালে তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ হিসেবে সে সময় রাজীবের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছিলেন নায়িকা। এরপর 2015 সালে একটি বিজ্ঞাপনী সংস্থায় একসঙ্গে কাজ করতে গিয়ে মডেল কৃষেন ব্রজের সঙ্গে সম্পর্ক হয় শ্রাবন্তীর। 2 বছর প্রেম করার পর 2017 সালে জুলাইয়ে তারা বিয়ে করেন। নায়িকার সেই সংসার টিকে ছিল মাত্র 3 মাস। দীর্ঘদিন আলাদা থাকার পর শ্রাবন্তী কৃষেনের পাকাপাকি ডিভোর্স হয় গত বছরের 15 জানুয়ারিতে। সেই ডিভোর্সের মাস না গড়াতেই ভগ্নিপতির মাধ্যমে রোশনের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। কিছুদিন হাই হ্যালোর পর একসঙ্গে তারা নৈশভোজে যেতে শুরু করেন। রোশনের বাড়িতেও শ্রাবন্তীর যাতায়াত বাড়ে, ছড়িয়ে পড়ে তাদের বিয়ের গুঞ্জন। সেই গুঞ্জনকে সত্যি করে গত বছর 19 এপ্রিল বিয়ে করেন রোশন ও শ্রাবন্তী। তবে বর্তমানে তারা আলাদা থাকছেন, আর এ নিয়ে অনেক গুঞ্জনের পর এবার বোঝাই যাচ্ছে যে এটি মাত্র একটি সময়ের ব্যাপার, এরপর তারাও আলাদা হয়ে যাবেন। কিন্তু রোশনের যেন ঘৃণা বাড়ছে শ্রাবন্তীর ওপর, আর এটি বোঝা যাচ্ছে রোশনের প্রতিটি পোস্ট দেখে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন রোশন কেন শ্রাবন্তীকে ঘৃণা করেন। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।